গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। সুস্মিতা ব্লগ ভিডিও থেকে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর দেখো, সকাল সকাল আমি বাড়ি থেকে এলাম, এসে দেখি দেখো দুজনে মিলে এখানে বসে বসে খাবারটা খাচ্ছে। আর ওই দেখো একজনের মাথার মধ্যে দেখো কালি দিয়ে এমন ভাবে দাগিয়েছে, দেখো দেখো পুরো কি অবস্থা করে রেখেছে। দুজনে মিলে বসে বসে খাচ্ছে আর গল্প করছে। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর ওই একজন দেখো তো টাটা দিচ্ছ, পাপি টাটা দিয়ে দাও তো। সবাই খুশি, তুমি খুশি? কে খাবার কিনে দিল? থামি দিছে, থামি খাবার কিনে দিল, থামি খাবার কিনে দিয়েছে বাবাই। আর বাপি ওটা কি করবে? আর বাপি কে থামি কে কিনে দিল খাবার? মিটি মিটি কে কিনে দিল? কে কিনে দিল? আমি কে কে খাবার কে কিনে দিল? আমাকে দেবে? আমাকে খাওয়া দেবে? হাতে দাও। আর কে দেবে? তুমি দেবা? বাপি দেবা? হ্যাঁ বাপি খাবো, খাওয়া দাও বাবা, খাওয়া দাও। দেখো আমার মেয়ে আমাকে খাওয়া দিচ্ছে না, খাও বাবা, বাবা দাও। কি দেবে বাপি? মানে ব্যাপারটা হচ্ছে ওরটা দেবে না, ও ওকে দিদিকে বলছে আমাকে দেওয়ার জন্য, খাবো দাও। এ কি, আমারটাই নিয়ে গেল, আমাকে দিতে বললাম তো, দাও আমাকে দাও। দেখো দেখো কাণ্ড দেখো, খেয়ে দে ওটাই আমাকে দিয়ে দিচ্ছে, আমি খাবো না, খাও নাও নাও গে। তো টাটা, তোমরা খেতে থাকো, দেখি বাকিরা কোথায় আছে। তো দেখি বাকির কি হয়েছে। ও আমাকে দিল? ওরে বাবা রে, আমার মা আমাকে দিল, ডাককে ডেকে দিল, থ্যাংক ইউ। বসো বসো বসো, ওখানে বসো, ওখানে বসো, গল্প করো। টাটা, তোমরা গল্প করো, আমি ওখানে দেখি মা কি করছে, তাই না? আরো দেবা, ওরে বাবা আমাকে অনেক দিচ্ছে। টাটা দাও, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও বাবা, টাটা দাও। না না তোমরা খাও, আমি খাবো না, বসো বসো ওখানে, আমি খাবো না তো বাপি, খাও তোমরা খাও। ওরে বাবা রে, দুজনে মিলে দিচ্ছে। দেখো আঙ্গুলের মধ্যে খাবার ভরে নিয়ে দাও, থ্যাংক ইউ। কাটা, না না আমি যাবই না, বাপরে অতিথি সরাজ, না আমি যাবো না। সৃষ্টি মতো এখানে সবসময় বসে থাকে, তোমরা জানো তো, যদি আজকে স্বাভাবিক হতো ও এখন তো স্কুলে যেত, অনেকটা বড় প্রায় তো 9 বছর হয়ে আসছে, সেই হিসাবে জানতেই পারছো কত বছর এখন কোন ক্লাসে পড়তো। এখন স্কুলে যাওয়ার জন্য ব্যস্ত থাকতো, কিন্তু দেখো মেয়েকে কি খেলা, মেয়েটাকে এরকম করে দিল। চলো তোমাদেরকে দেখাই তোমাদের দিদি ভাই এবং আমাদের বৌদি ভাই কি করছে। তো দেখো দেখতে পাচ্ছ, সকাল সকাল তারা এই যে বৌদের সমস্ত জামা কাপড় নিয়ে বসছে, আর তোমাদের দিদি ভাই দেখো বাসনগুলো মাঝে, এখনো ভাত রান্না হয়নি মনে হয়, তাই আজকে ভাত রান্না করোনি? আমি যে প্রাইভেট থেকে চলে এসেছি, এখন কি খাবো বলো? ওরে বাপরে, দেখো মাঠ এসে মানে বাইরের থেকে এলাম, কোথায় আমি এখন খাওয়া পাবো তা না, এখন মানে খাওয়া পাবো, খাওয়া নেই একটু রেগে যাবো তা না, আমাকে উল্টা বলছে রান্না করার জন্য। প্রচন্ড কাজ করেছে সে, মানে ঘুমিয়েছিল। আর দেখো বৌদি ভাই সমস্ত জিনিসগুলোকে নিয়ে নিচ্ছে, মাম্মানদের সমস্ত ড্রেস মাম্মানদের, এখানে যারা আছে সব কিছু কিন্তু মাম্মানদের, ওখানে বালতিতে রেখেছে সেটাও মাম্মানদের। তো তুমি রান্না করবে কখন?
এতক্ষণ লাগাচ্ছো, এখন বাজে তো প্রায় 9টা 10টা বেজে গেল। দুপুরে তো এমনিতেও খাই না। বৌদিভাই বলতেছে আপনার নাকি বড় বড় লোক হওয়ার জন্যে এই দুপুরে খাওয়াটা বন্ধ করে দিয়েছি। দেখো তো আমাদের মতো যদি এরকম কারো বড় লোক হওয়ার প্ল্যান থাকে অবশ্যই এটা কাজটা করতে পারো। তো মানে সকালবেলা খাবে আর রাত্রেবেলা দুপুরে খেতে হবে না। তো যাই এখানে কাজ করতে থাকুক দেখি আর অন্যদের কি দেখা। এই দেখো রান্না করার কিছু নেই বলে এখানে মামিদের বাড়ি এসে মা চুরি করে এগুলো সব নিয়ে নিয়ে যাচ্ছে রান্না করার জন্য। দেখো পুঁই শাকের আগাগুলো কে নিয়ে যাচ্ছে, সমস্ত ছোট ছোট আগাগুলো নিচ্ছ কেন? আরে যা পাই তাই ভালো, দেখলে কি তা এগুলো দিয়ে কি দিয়ে রান্না করবা? দেখতে পেলে